প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপিদের উপস্থিতি মূলত ঠিকই হতে চলেছে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি এবং যার মধ্যে বারবার করে উঠে আসছে হাওড়ায় রেল প্রকল্পের উদ্বোধন বন্দে ভারতের উদ্বোধন হাওড়া স্টেশন ইতিমধ্যে সেজে উঠেছে আর সেই সেজে ওঠা হাওড়া স্টেশনের ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বরকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হতে এখনো বেশ কয়েক ঘন্টা বাকি তার আগেই হাওড়া স্টেশনে মূল অংশ যেখানে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হবে অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার 21, 22 এবং 23 এর দখল নিয়েছে এসপিজি স্টেশনের ঠিক ভেতরের অন্যান্য অংশে নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যেই নিজেদের কাঁধে তুলে নিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ আর স্টেশনের বাইরের এই অংশ সেখানে হাওড়া নগরপালের নেতৃত্বে মোতায়েন থাকবে হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা সব মিলিয়ে মোদির সফরকে ঘিরে এই মুহূর্তে একদিকে যেমন হাওড়া স্টেশনের সাজুসাজ রব ঠিক তার পাশাপাশি নিরাপত্তার বজ্র আটুনি আজকে ভোরবেলা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে 21, 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্মের সর্বজনীন ব্যবহার এই প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলি ছাড়ার কথা ছিল অথবা যে ট্রেনগুলির প্ল্যাটফর্মে আসার কথা ছিল সেগুলিকে অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে পরিচালিত করছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল মোদির সফরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে কারণ প্রত্যেকেই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ঠিক কতটা গতিতে পাড়ি দিল নিউ জলপাইগুড়ি দেখার অধীর অপেক্ষায় জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে দেবব্রত ঘোষ এবং অয়ন হাওড়া স্টেশন